কোরআনের আয়াত অথবা হাদিসের দোয়া যদি না হয়, অন্য কিছু দিয়ে হয়, নাম্বারিং হয় ইত্যাদি, তাহলে সেগুলো অবশ্যই হারাম বা শিরক পর্যায়ের বা নাজায়েজ পর্যায়ের। এমত অবস্থায় ইমাম সাহেবকে বোঝাতে হবে, দলিল দিয়ে তাকে বোঝাতে হবে এগুলো শিরক এবং এগুলো শরীয়ত সম্মত না, এবং তাকে সঠিকভাবে উপযুক্ত ব্যক্তি দিয়ে বোঝানোর পরেও যদি সে বুঝতে না চায় তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে না। যারা তাবিজ কবজের সাথে যুক্ত তাদের পিছনে সলাৎ হবে কি? তাবিজ কবজ করা শিরক, কিন্তু সাধারণ অবস্থায় ছোট শিরক, শিরক আসগার, কাবিরা গুনাহ। যারা কাবিরা গুনাহায় যুক্ত তাদেরকে আমরা ফাসেক পাপিষ্ট বলবো ইসলামের পরিভাষায়। মমেনুন ফাসেকুন, মুসলিম মমিন কিন্তু ফাসেক পাপিষ্ট, কাবিরা গুনাহায় জড়িয়ে রয়েছে, তারা কাফের মুশরিক নয় বড়। সুতরাং তাদের পিছনে সলাৎ হবে, অপছন্দনীয় ঘৃণার সাথে তাদের পিছনে সলাৎ হবে। তারা নিযুক্ত হয়ে আছে, মেহরাব দখল করে আছে, ইমামতি দখল করে আছে, বা তাদেরকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ইমাম হিসাবে, সুতরাং তাদের পিছনে সলাৎ হবে। আর যদি স্বেচ্ছায় পাঠাইতে হয় তাহলে এইরকম অসৎ লোকদেরকে আমরা এগিয়ে দেবো না, বলবো না যে আপনি নামাজটা পড়ান না, যখন শিরক বিদাতে জড়িয়ে আছে, যদিও ছোট শিরক কাবিরা গুনাহায় জড়িয়ে আছে, বলবো না যে যান সামনে গিয়ে সালাত পড়ান, বরং তার চাইতে ভালো যদি আমরা পাই তাহলে তাকে আমরা ইমামতির জন্য এগিয়ে দেব। ইমাম যতক্ষণ পর্যন্ত মুমিন থাকবে ততক্ষণ পর্যন্ত তার পিছনে কী করা যাবে? নামাজ পড়া যাবে। তবে ইচ্ছাকৃতভাবে এরকম যারা বেদাতে লিপ্ত, শিরকে লিপ্ত, সেটা ছোট শিরক হোক না কেন, এই সমস্ত ইমামদেরকে ইমাম হিসাবে নিযুক্ত করা, ফাসেকিতে লিপ্ত প্রকাশ্যে তাদেরকে নিযুক্ত করা কি নাই? জায়েজ নাই। কিন্তু নিযুক্ত করার দায়িত্ব বা ক্ষমতা আমার হাতে নাই, আমি একজন সাধারণ মুসল্লি, সেই হিসাবে আমি নামাজ পড়লাম, আমার নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে যদি বিকল্প ভালো কোনো ব্যবস্থা বা ইমাম মসজিদ না থাকে। তো এখানে দুটো শর্ত ওলামাদের, এক যে কেউ যদি কোরআনের আয়াত বাদ দিয়ে পৃথিবীর যে কোনো জিনিস যদি তাবিজ দেয় তাহলে সলাত বৈধ নয়, কিন্তু কেউ যদি দেয় শুধু কোরআনের আয়াত দিয়ে যদি সলাত মানে তাবিজ দেয় সেটা হারামের মধ্যে পতিত হলো, তারপরে সলাৎ বৈধ যদি কেউ কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়। কথা বুঝতে পারছেন কি আমার? কোরআনের আয়াত বাদ দিয়ে কেউ যদি তাবিজ দেয় বিভিন্ন নকশা করে, বিভিন্ন এটা দিয়ে সেটা দিয়ে গাছ গোচ্ছ হাবি যাবি, তাহলে এটা এটা শিরক। কিন্তু কোরআন দিয়ে কেউ যদি তাবিজ দেয়, কোরআনের আয়াতকে লিখে, তাহলে এটা হয় হারাম। কথা বুঝতে পারলেন কি? তো এই কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিয়ে তাবিজ দিলে তারপরে সলাৎ বৈধ নয়, আর কেউ যদি কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয় সে হারাম কাজ করলো, তবে হারাম কাজের জন্য তার পিছনে সলাৎ বৈধ বা হারাম এমন কিছু নয়, সেটা জায়েজ নাই মানে কানা মাওয়া ভালো। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে, তাবিজ দেয় যে ইমাম, এই ইমামকে রাখা যাবে না। তাবিজ দুই প্রকার আছে, একটা হলো শিরকি তাবিজ, তাবিজের ভিতরে আসহাবে কাহাবের কুকুরের নাম লেখা থাকে কেতমির, তাবিজের ভিতরে বাদ্দু শয়তান জিনের নাম লেখা থাকে, জিনের কাছে পানা চায়, তাবিজের ভিতরে বিভিন্ন ফেরেস্তার নাম লেখা থাকে তাদের কাছে পানা চায়, এগুলি শিরকি তাবিজ, শিরকি আকবর নামে যাবে। এরকম ইমামের পিছনে সালাত পড়া ঠিক না। একজন ইমাম যিনি আমাদের জানা মতে শিরক বেদআত ছোট শিরক, হ্যাঁ, আমলি বেদআত আকিদাগত বেদা এগুলো থেকে মুক্ত, তাহলে সেরকম ইমামই আমাদের চুজ করা উচিত, তার পিছনে সালাত আদায় করা দরকার। আর যিনি ব্যাপকভাবে বেদআতি কর্মকাণ্ডে লিপ্ত তাকে আমাদের অ্যাভয়েড করা প্রয়োজন।